আমাদের ভবিষ্যৎ বলে দাবি করি আমাদের সমস্ত প্রোগ্রাম কর্মসূচিকে আমরা আমাদের বন্ধ করা বা বাতিল করার চেষ্টা চলছে বা সভা করার চেষ্টা চলছে। গত 22 ডিসেম্বর ভগবানপুর এক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় বঞ্চনা প্রতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করছি। সেটা হচ্ছে ডিভিশনপুর অঞ্চল, আমাদের প্রত্যন্ত গ্রাম ভগবানপুর ওয়ান ব্লকের 10টি অঞ্চলের মধ্যে একদম বড়া গোটা সুরের বড়া সেই অঞ্চলে তারা সংগঠিত করেছিল, সেখানে আমি আহত ছিলাম এবং সমাজও পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার সমাজীয় সভাপতি যুব সভাপতি সুপ্রকাশ গিরিও আহত ছিলেন, উপস্থিত ছিলেন। পাশের পটাশপুর কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক ছিলেন এবং ওই বিক্ষোভ সমাবেশে আমাদের বিধায়ক, আমাদের সম্মানীয় বিধায়ক চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের সোহম চক্রবর্তীকেও ভগবানপুর এক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল। বিভিন্ন কাজে ব্যস্ত থাকা দ্বারা উনি আসতে পারেননি। আমরা দেখলাম, লক্ষ্য করলাম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সভাটা হয়েছিল যে মানুষ এত মানুষ আবার আসবে কিনা, অনেক বাধা দেওয়া হয়েছে মানুষকে আসার জন্য, ভয় দেখানো হয়েছে, লোভ দেখানো হয়েছে। এই সমস্ত বাধা বিপত্তি লোক লালসাকে অতিক্রম করে গত 22 ডিসেম্বর ডিভিশনপুর অঞ্চলে একটা জন বিস্ফোরণ ঘটলো আমাদের ভগবানপুর এক তৃণমূল কংগ্রেসের ডাকে। প্রায় 7 থেকে 8 হাজার লোক সহ মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ধরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিকে বুকে মারিয়ে দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কেন্দ্রীয় বঞ্চনা সহ অন্যান্য প্রতিবাদে সামিল হয়েছে এবং সেই সভার পর আমরা দেখতে পেলাম মোবাইলের মাধ্যমে কেউ বা কারা কারা যারা খুব পার্টির দায়িত্বে আছে ওই অঞ্চলে সে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করছে বক্তব্য দিয়ে, এবং সেই বক্তব্যটা দেখলাম বক্তব্যকে অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তি ভুল বোঝানোর জন্য একটি বক্তব্য দেওয়া হয়েছে এবং সে বক্তব্যের তীর আমার দিকে। আমি ভগবানপুর এক নম্বর তৃণমূল কংগ্রেসের এক্সিস্টিং প্রেসিডেন্ট সহ কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান আছি, তা আমি এইখানে নেতাদের আমার একটা সাধারণ দায়িত্ব আছে, যখন মানুষের ব্যাপারে একটি ভিডিও স্ক্রিপ্ট প্রকাশ করছে অপব্যাখ্যা করে আমার একটা নৈতিক দায়িত্ব কর্তব্য যে সত্যি কথাটা উদ্ঘাটন করার জন্য, এই সত্যি কথা উদ্ঘাটনের জন্য আমার আগে আমি প্রেস মিটে উপস্থিত হয়েছি। তো সেই প্রেস মিটে আমার বক্তব্য হচ্ছে উনি সেদিন যা বলেছেন মানুষের কাছে সর্বৈব মিথ্যা, কাল্পনিক কথার অপভ্রংশ করা হয়েছে। কেন আমার বক্তব্য 22 তারিখে কি ছিল সারা রাজ্য দেখতে পাচ্ছে আমি কি কাকে বলেছি না বলেছি। আমি সম্মানীয় বিধায়ক সোহম চক্রবর্তীকে কোন রকম অপমান করিনি, বক্তব্য আমার ছিল না, তার নামও ওখানে ধরা হয়নি। আমি তাকে বহিরাগত বলে যে আমি তাকে নিজের ঘরের ছেলে হিসাবে ভগবানপুর চন্দ্রপুর বিধানসভার প্রতিটি পরিবারের সদস্য হিসাবে আমি প্রমাণ করতে পেরেছিলাম নির্বাচনে জয়ী করে যে সোহম চক্রবর্তী চন্দ্রপুর বিধানসভার 16টি অঞ্চলে সমস্ত পরিবারের সদস্য হিসাবে এখানে অবস্থান করবে, আপনাদের সুখে দুঃখে থাকবে এবং সেই প্রমাণ আমি করতে পেরে আমি কেন আমাদের সহকর্মীরা সহযোদ্ধারা করতে পেরেছি।
তাকে আমরা বলিরা কথা বলিনি, তাকে কোনো অসম্মানজনক কথা বলিনি, আমি তাকে এখনোই সম্মান জানাবো। সে দুই বিধায়ক সম্মানের জায়গায় থাকবেন, শ্রদ্ধার জায়গায় থাকবেন, এটা আমাদের দলের কর্তব্য, এটা নীতি, এটা আমাদের আদর্শ, কাউকে আঘাত করার আদর্শ নয়। কিন্তু যিনি বলেছেন তিনি কারা, তিনি কে, আমি বাধ্য যখন উনি করিয়েছেন আমাদেরকে মুখ খোলাতে। আপনি কি জানেন গত বিধানসভা নির্বাচনে ওই অঞ্চলের অঞ্চল সভাপতি আমার একটা বড় প্রশাসনিক পদে আছে, পার্টির অঞ্চল সভাপতি হিসাবে গত বিধানসভা নির্বাচনে কারু কারু নির্দেশে শুধু ওই অঞ্চল নয় সারা ব্লকে তাদের মাননীয় বিধায়ক স্বয়ং চক্রবর্তীকে হারানোর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। ব্লকে তাদের মাননীয় বিধায়ক স্বয়ং চক্রবর্তীকে হারানোর জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তার নিজের অঞ্চলে কিভাবে ভোট কমানো যায় কারণ নির্দেশে বহু চেষ্টা করেছে, এই কারণে সে কোন বুদ্ধিজীবীকে সামিল হয়নি, তার নিজের অঞ্চলে দায়িত্ব পালন করেনি, আঞ্চলিক মিছিল মিটিং সভাতে সমিতিতে উপস্থিত হয়নি। তাকে আমরা একদিন দেখতে পেয়েছিলাম আমাদের সম্মানীয় বিধায়ক স্বয়ং চক্রবর্তী যখন ডিভিশনপুর অঞ্চল অতিক্রম করেন, নির্বাচনী কর্মসূচি পালন করেন, লৌকিকতা লোক লৌকিকতার ক্ষেত্রে খাটিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন। তারপরে তার ভূমিকা আমরা অত্যন্ত সন্দেহজনক ছিল আমার কাছে, যার ফলে আমরা সতর্ক ছিল। আজকে তিনি বড় বড় কথা বলছেন, আজকে তিনি বলছেন যে আমি সব আপনার দ্বারা ইতিপূর্বে বিভীষণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের পরিচালিত গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বিভীষণপুর অঞ্চলের সম্মানীয় সভাপতি লোক পাঠিয়ে গেটে তালা লাগানো তালা লাগিয়েছিল, চাবি বন্ধ করা হয়েছিল। হোয়াট ইজ দ্য ইন্টেনশন, উদ্দেশ্য কি, চোলাবাজি? প্রশাসনিক পদে থেকে আজকে ঠিকাদারের ইউনিয়নের মিটিং উপস্থিত থাকেন যে নেতা, ঠিকাদারের সঙ্গে আমাদের সতর্ক কি, ঠিকাদার কাজ করবে পেমেন্ট লিবে অফিসারের কাছ থেকে? ভগবানপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতিতে ঠিকাদারকে কোনো কাজ দেওয়া হয়, কাকে দেওয়া হয় কাকে দেওয়া হয় না, এ হেড কথা। আপনি তাকে অনুরোধ করবো বলার জন্য সে একদম পরিষ্কার ভাবে মানুষের কাছে বলুন, আপনি পঞ্চায়েত সমিতি ভগবানপুর এক নম্বরের প্রশাসনিক পদে আসার পর সাড়ে তিন বছর পৌনে চার বছর হতে গেল, একটা মিটিং ডাকেননি কেন? দু একটি স্থায়ী সমিতি ছাড়া কোন স্থায়ী সমিতির সভা হয়নি কেন? আবার অর্থ স্থায়ী সমিতি মিটিং না হয়ে টাকা খরচ হচ্ছে কিভাবে? মানুষকে উত্তর দেওয়ার জবাব দেওয়ার দায়িত্ব তার, দল দায়ী নয়, দল আপনাকে পদে বসিয়েছে। আপনি কি মুখে হাতে বলতে পারবেন যে আপনার পঞ্চায়েত সমিতি কাজকর্ম সঠিকভাবে আপনি করছেন, পঞ্চায়েত সমিতি প্রশাসনিক পদে থেকে পঞ্চায়েতের নিয়ম মানছেন না, আইন মানছেন না, প্রশিক্ষণ তো নিয়েছেন? আপনি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হন, এই অভিজিৎ দাসী আপনার গলায় মালা দিয়ে নিচে নামিয়ে নিয়ে এসেছিল, আপনি কি আজ পর্যন্ত পঞ্চায়েতের তিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মেম্বার একবার লড়েছিলেন? হঠাৎ করে নেতা হলেন কি করে? এই কথা তো মানুষকে জানাতে হবে আপনাকে, ভুল ব্যাখ্যা দিয়ে ভিডিও স্ক্রিপ্ট পাস করে দিয়ে ভাবতে আমি কিছুই নাই কি একটা হয়ে গেছি। সমস্ত রেকর্ড ইতিহাস কেউ না জানলেও আমার কাছে তো আপনার আছে, আপনাকে আমি অত্যন্ত স্নেহ চোখে দেখতাম, কিন্তু আপনি সে জিনিসটা রাখতে পারলেন না। মানুষ ভাবছিল মানুষ ও ভুল করছে ভুল করছে করছে করছে, একদিন নিজে করবে ফিরে আসবে দলে ঠিক মতো কাজ করবে। তাই আমি যখন ওখানে মানুষের গত 22 তারিখে
হাজার হাজার মানুষের সমর্থন দিয়ে, মতামতকে সম্মান জানিয়ে, হাজার হাজার মানুষকে সম্মান জানিয়ে আমি ওই অঞ্চলের দলীয় সাংগঠনিককে বাধাভুক্ত করার জন্য আমি ওখানকার দলের কনভেনার নিযুক্ত করে দিয়ে শীর্ষ আমি কিন্তু সভাপতি নিযুক্ত করিনি। আমাদের জেলার সভাপতি নামে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। জেলার সভাপতি বলেছে যে আপনি সভাপতি আছেন সভাপতি থাকবেন, মিথ্যা কথা পরিবেশন করে, মিথ্যা কথা মানুষকে বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন বারে বারে বারে, লোককে ভাঙিয়ে খাওয়ার চেষ্টা কেন, নিজে কিছু করে কেন। আলাদিনে আশ্চর্য বলি আপনার কাছে আছি বলে মনে হয়। সভাপতি নির্বাচন হলেন, চারদিন পরে কালো স্কর্পিও গাড়ি কোথা থেকে এলো বলবেন বেনামি, অন্য লোকের নামে আছে, আমার গাড়ি নয়। কত টাকা ভাড়া দেন? 2020 সাল অতিমারী মহামারী করোনা, সকলের দরজার ভিতরে আছি আমরা, করোনা যোদ্ধারা ঘুরছে, আশা ঘুরছে, সমাজ সেবীরা ঘুরছে, কত টাকা গাড়ির বিল তুলছেন, আপনার কি ডিউটি ছিল বলতে পারবেন? মানুষের কাছে সমস্ত রেকর্ড আছে, আর কি আছে। আপনি কি ভাবছেন আমরা দল কিছু জানে না? সমস্ত দল খবর রাখছে আপনার, আপনি যে জায়গায় বলুন না কেন, আমি আপনাকে এখন মন অনুরোধ করব, বিভ্রান্তিমূলক আমি অনেক কিছু জানি, আর সেটা আপনি স্পিডে বলবো না, সুযোগ পেলে আবার বলবো। সতর্ক হন, সাবধান হন, কারোর সম্বন্ধে কিছু বলতে গেলে আগে নিজেকে ভাবতে হবে, নিজের আয়নার মুখ দেখতে হবে। উপদল সৃষ্টি করে দলের শক্তিকে নষ্ট করতে যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুব্রত বক্সী দায়িত্ব দিয়েছেন আমাকে পার্টি সংগঠন ঠিক রাখার জন্য জেলায় সংগ্রহ। আপনারা লোকের কাছে বলছেন যে এখনো ব্লক সভাপতিও নেই, রাজ্য পার্টির কাছে খবর নেন, রাজ্য পার্টিকে জিজ্ঞাসা করুন, সুব্রত বক্সীকে জিজ্ঞাসা করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, আমার নেতাকে জিজ্ঞাসা করুন, সব জায়গায় যে যেখানে পদে ছিল সে সেখানে থাকবে রাজ্যবাসীর নির্দেশ। আমার মিটিংকে আপনারা চ্যালেঞ্জ করছেন, করুন, আগামী দিনেও করুন, আমার কোন আপত্তি নেই। মানুষগুলো শেষ কথা বলবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা বলে, তাকে আমরা মাথা পেতে নি, শ্রদ্ধা জানাই। সেখানে আপনারা পার্টির শক্তি বনার জন্য, বিভাজন সৃষ্টি করে আপনাদের ফায়দা লুটার জন্য এসব চেষ্টা করবেন না, যা করছেন করছেন, বন্ধ করুন। আমি অনুরোধ করব, বিনয়ের সঙ্গে আপনাদের কাছে হাত ধরে অনুরোধ করব, আসুন সবাই আগামী দিনে একসঙ্গে কাজ করি, দল যাকে যে যা দায়িত্ব দিবে মাথা পেতে মেনে নিতে হবে আমাদের। বাইরে আর কোনো চিন্তা ভাবনা নেই, বিকল্প পদ নেই, তার জন্য আমরা প্রস্তুত। দল যদি বলে যে আগামী দিনে আপনি চেয়ারম্যান থাকবেন না, আমি মাথা পেতে দেবো। দল যদি বলে আগামী দিনে আমি ব্লক প্রেসিডেন্ট নেই, আমি মাথা পেতে দেবো। কিন্তু আপনাকেও সে কথা এক কথা ভাবতে হবে, দলের কাছে সমস্ত নথিভুক্ত হচ্ছে, কে কি করছি আমরা সকলেই জানে, দল জানে। আমি সেই জন্য আর বেশি কিছু বেশি না বলে আমি আপনাকে আবার আপনাকে আপনাদের সহযোদ্ধা সহকর্মীদের আবেদন করব, নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস রাখবেন, রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে মান্যতা দিবেন, তারই নিয়োজিত আমি ব্লক প্রেসিডেন্ট, তারই নিয়োজিত আমি কাঁথি সাংগঠনিক জেলার চেয়ারম্যান, অস্বীকার করতে পারবেন না। আমি যদি কালকে আগামী দিনে পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাকে আমি অস্বীকার করি, আমি কি ঠিক কাজ করবো? আমি নিশ্চয়ই ঠিক কাজ করবো।
আমি সকলকেই আবেদন করব আগামী দিনে ঐক্য সমন্বয়ের মাধ্যমে সকলে আসুন 2023 কে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আমরা বিরোধী দলকে কোণঠাসা করি, বিরোধী শূন্য করি, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে আমরা সফল করবো। কারণ আমি জানি আপনারা জানেন ভব্যের পূর্ব মেদিনীপুরের মানুষ আমরা মুখ্যমন্ত্রীকে বিধানসভায় নির্বাচিত করতে পারেন দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। আর যদি নির্বাচিত করতে পারতাম আমাদের একটা গর্ব, আমাদের একটা সম্মান মাথা উঁচু করে চলতে পারতাম। আমরা জানি যে আপনাদের মধ্যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এককালে কাঁথির গদ্দালের সঙ্গে হাত মিলিয়ে প্রাচীরের উপরে বসে আপনারা অনেক কিছু দর্শী ব্যাট খেলছেন, এটাও তো সত্য। এখনো তো কেউ কেউ আছে প্রাচীর উপরে বসে কুকুরকালি খেলছে, একবার এপাশে একবার ওপাশে গদ্দালের সঙ্গে হ্যালো করছেন। আমরা মুখে হাতে কেউ বলতে পারতাম যে আপনার সুরেন্দ্র অধিকারীর সঙ্গে আপনাদের কালু বা কেউ যোগাযোগ করে, একবারে তো তারই আছে পারলাম, তারই আশীর্বাদে বলিয়ান বলিয়ান আজকে গদ্দার কোথায়, আপনি কোথায়, আপনার ভূমিকা কি? আমি বলছি না যে গদ্দারকে যত বেশি বলতে পারবো তত বেশি প্রাইজ পাবো, এরকম আমি বলছি না। আমাদের কাছে খবর আছে এখনো কলে তলিয়ে যোগাযোগ রাখছেন ওই কাঁথি অধিকারী পাড়ার গদ্দারের ফ্যামিলি পরিবারের কাছে, যাকে সারা পশ্চিমবাংলার মানুষ বিজ্ঞাপন হিসাবে চিহ্নিত করছে যে দিদির আশীর্বাদে আমি বলছিলাম বলিয়ান ছিলেন মহিষাসুরে, আমার বলিয়ান ছিল না একবার গর্ব হয়েছে। আর সেই গদ্দার পার্টির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলকে দিদিকে অপমান করে, কখনো দিদিকে বলছে বেগম, কখনো বলছে ফুবা, আর সেই সব লোকের সঙ্গে তার তারই তো আশীর্বাদ আপনাদের মাথায় ছিল এককালে, তারই বলে তো বলিয়ান সে হয়েছেন, তারই পথে তো হাঁটা শেখার চেষ্টা করছেন। হাঁটা চলা বন্ধ করুন, তার পথ ছাড়ুন, আর প্রাচীরের দেওয়ালে বসে এপাশ সেপাশ করতে যাবেন না। এই আবেদন এই নিবেদন করছি আপনাদের সকলের কাছে, আসুন আগামী দিনে সকলেই হাতে হাত মিলিয়ে পায়ে পালে হাঁটি আসুন। ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূলগঞ্জকে আমরা আগামী দিনে জেলায় একটা দৃষ্টান্ত করে তুলি, যারা সকলে আমাদেরকে অনুসরণ করবে এই কামনা করি। ধন্যবাদ, নমস্কার। এই সভার সম্মানের সভাপতি তথা ভগবানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং কাঁথি সাংগঠনিক জেলা চেয়ারম্যান সম্মানীয় অভিজিতা সহ উপস্থিত যারা, আমি আর সময় বেশিক্ষণ নেব না, সবাইকে শ্রদ্ধা প্রীতি ভালোবাসা প্রণাম এবং আগাম শুধু একটা কথাই বলবো। দেখুন, আমরা প্রশাসনের লোক, সংগঠনের বিষয়ে হয়তো এত বড় অভিজ্ঞতা নেই, কিন্তু আমরা একটাই, যখন এখানে ব্লক সভাপতি ঘোষণা হয় তখন আমরা দেখেছি যে প্রশান্ত কিশোরের টিম দলের দায়িত্ব নেওয়ার পর থেকে